আসসালামু আলাইকুম সবাইকে। আপনি প্রিভিউতে যে সিনেমেটিক ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, আপনিও এই ধরনের ভিডিওগুলো খুব সহজে তৈরি করতে পারবেন। আপনার কাছে যদি কোনো ধরনের নরমাল ভিডিও থাকে, আপনি ওই ভিডিওর সাথে অনেক সুন্দর মতো কালার গ্রেডিং করে এই ধরনের সিনেমেটিক ভিডিওগুলো আপনিও তৈরি করতে পারবেন। আর এই ভিডিওগুলো তৈরি করার জন্য আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। আপনি প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আর ক্যাপকাটে যাওয়ার আগে দেখিয়ে দিচ্ছি যে আপনি এই ধরনের ভিডিও শুটগুলো কিভাবে করবেন। তো আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। এখন আপনি আপনার ফোনের ক্যামেরাটি ওপেন করবেন। আর আপনি যদি কোনো সুন্দর জায়গায় যান, সেখানে গিয়ে আপনার মনে চাইবে যে আপনার ফোনের ক্যামেরাটি দিয়ে এই ভিডিওটি তৈরি করেন। আর ভিডিওটি তৈরি করার সময় ভিডিওর কালার বা ভিডিওর রেজুলেশন যতই খারাপ আসুক, এ নিয়ে মন খারাপ করার কোনো ব্যাপার নেই, কারণ আপনি এডিটের মাধ্যমে সবকিছু ঠিক করে ফেলতে পারবেন। আর ভিডিওটি তৈরি করার সময় শুধু খেয়াল করবেন এই ভিডিওটি যেন স্মুথলি ভাবে তৈরি করা হয়, আপনার ফোনের ক্যামেরাটা যেন বেশি নড়াচড়া না করে। এখন আসে ভিডিওটি শুট করার মূল বিষয়। আপনি যখন ভিডিওটি রেকর্ড করা স্টার্ট করবেন, তখন আপনি চারপাশের ভিউটা এরকম ভাবে একবারে না নিয়ে এই ভিডিওগুলোকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে নিতে পারেন ছোট ছোট শটে। আর আপনি যখন বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে এই শটগুলো নিতে থাকবেন, তখন এই ভিডিওটি অনেক স্মুথলি ভাবে আপনি এখানে 4 সেকেন্ড বা 5 সেকেন্ড সর্বোচ্চ এই ভিডিওটি রেকর্ড করতে পারেন। যেমন এই জায়গা থেকে 4 সেকেন্ড রেকর্ড করলেন, তারপরে ভিডিওটি পজ করে আপনি অন্য জায়গায় যাবেন, তারপরে অন্য অ্যাঙ্গেলে গিয়ে আপনি আবার এখান থেকে 4 সেকেন্ড বা 5 সেকেন্ড ভিডিওটি রেকর্ড করে নিতে পারেন। আমার এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই বিল্ডিং এর ভিউটা পুরো একটা ভিডিওতে নিচ্ছি না, আমি এই বিল্ডিং এর ভিউটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিচ্ছি। আর আপনি যে অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরবেন, আপনি ওখান থেকে সর্বোচ্চ 4 সেকেন্ড বা 5 সেকেন্ড ভিডিও রেকর্ড করবেন। আর ভিডিও রেকর্ড করার সময় যেন ক্যামেরা নড়াচড়া না করে, এটা ভালোভাবে খেয়াল করতে হবে। আর ভিডিও রেকর্ড শুরু করার পরে আপনার এই ক্যামেরা নিয়ে একটু সামনের দিকে এগোতে পারেন, বা আপনার ক্যামেরার অ্যাঙ্গেলটিকে একটু এপাশ ওপাশ করে আপনি চারপাশের ভিউটাও নিতে পারেন এই 4-5 সেকেন্ডের ভিতরে। তো এই হচ্ছে ভিডিও শুট করার মূল বিষয়। আর আমি এই বিল্ডিং এর চারপাশ থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে এরকম একটা ভিডিও তৈরি করেছি। এখন আমি আপনাদেরকে এই ভিডিওটি এডিট করে সিনেমেটিক একটি ভিডিও তৈরি করে দেখাবো। এখন আপনি ভিডিওটি এডিট করার জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির ভিতরে আসবেন। ক্যাপকাটে আসার পরে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে, তারপরে ভিডিও সেকশনে ক্লিক করবেন। এখন আপনার ভিডিওর উপরে ক্লিক করে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ভিডিওটি এখানে অ্যাড হয়ে যাবে। ভিডিওটি এখানে অ্যাড হওয়ার পরে নিচে একটি অপশন দেখতে পাবেন রেশিও, এই অপশনটার উপরে ক্লিক করবেন। তারপরে এখানে ইউটিউবের যে ফরম্যাটটি, এই ফরম্যাটের উপরে ক্লিক করে টিক অপশনে ক্লিক করে দিবেন। আর আপনার ভিডিওটি যদি এখানে অন্য কোনো ফরম্যাটে থাকে, ওই ফরম্যাটে আপনার ভিডিওটিকে ফুল স্ক্রিনে জুম করে নেবেন। এখন সবার প্রথমেই আপনার এই ভিডিওর সাথে কালার গ্রেডিং অ্যাড করে নিতে হবে, এজন্য আপনি এই ভিডিও লেয়ারে ক্লিক করবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট, এই অপশনটার উপরে ক্লিক করতে হবে। এখন আপনি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন স্যাচুরেশন, এই স্যাচুরেশন অপশনটা থেকে এর অপাসিটি আপনি বাড়িয়ে দিবেন। তো এখানে আপনি 50% বাড়াতে পারেন। এখানে স্যাচুরেশনটা বাড়ানোর সাথে সাথে দেখতে পাবেন যে আপনার ভিডিওর কালারটি অনেকটা বেড়ে যাচ্ছে, তো যতটুকু পরিমাণ বাড়ানো প্রয়োজন আপনি ওই পরিমাণ বাড়িয়ে নেবেন। তারপরে এখানে এইচএসএল, এই অপশনটার উপরে ক্লিক করবেন। তারপরে এখানে যে হলুদ কালার এবং সবুজ কালার, এই দুইটি কালার অপশন থেকে আপনার ভিডিওটিকে কালার করতে হবে। তো এই দুইটি কালার অপশনের উপর পর্যায়ক্রমে ক্লিক করে এখানে যে হিউ অপাসিটি রয়েছে, এটি এপাশ ওপাশ করে আপনার যে জায়গা থেকে কালারটি পছন্দ হবে আপনি এই হিউ অপাসিটি ওই জায়গায় রেখে দিবেন। তারপরে এই স্যাচুরেশনটা হালকা বাড়িয়ে দিবেন দুইটারই, যেন ভিডিওটির কালারটি আরো একটু বেশি থাকে। আর আপনার ভিডিওতে যদি আকাশ থাকে, ওই আকাশের কালারটি করার জন্য এই কালার অপশনটি থেকে আপনার আকাশের কালারটি করে নেবেন। এখন আপনার এই ভিডিওর সাথে একটি ফিল্টার অ্যাড করে দিতে হবে, এজন্য এখানে ফিল্টার অপশনটির উপরে ক্লিক করবেন। তারপর এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন, তাহলে এখানে একটি ফিল্টার দেখতে পাচ্ছেন ক্লিয়ার আই। তো এই ফিল্টারটির উপরে ক্লিক করে টিক অপশনে ক্লিক করে দিবেন। এখানে দেখতেই পাচ্ছেন ভিডিওর সাথে কালারটি অ্যাড করার পরে কিন্তু এই ভিডিওটি অনেকটা প্রফেশনাল এবং ভিডিওটি দেখতে অনেক সুন্দর লাগছে। এখন আপনার এই ভিডিওটি রেকর্ড করার পরে এই ভিডিওর সাথে যে সাউন্ড রয়েছে, ওই সাউন্ডটিকে রিমুভ করার জন্য এই ভলিউমে ক্লিক করবেন, তারপর এটিকে জিরো করে দিবেন। তারপরে এই ভিডিওর শেষে দেখতে পাবেন ক্যাপকাটের একটি ওয়াটারমার্ক, এই ওয়াটারমার্কটিকে ডিলিট করে দিবেন। এখন আপনি ভিডিওটি শুরু থেকে প্লে করবেন, তারপর আপনার ভিডিও ক্লিপের প্রথমে যদি কোনো বাড়তি অংশ থাকে, ওই বাড়তি অংশ ডিলিট করার জন্য এই ভিডিওটিকে এভাবে শর্ট করে দিবেন। তারপরে ভিডিওটি আবার প্লে করে প্রথম ভিডিও ক্লিপটি যে জায়গায় শেষ হবে ওই জায়গায় লম্বা দাগটি রাখবেন। রাখার পরে এই ভিডিও লেয়ারে ক্লিক করে এখন স্প্লিটে ক্লিক করবেন। তারপরে আবার ভিডিওটি প্লে করে এখন আপনার দ্বিতীয় ভিডিও ক্লিপের শুরুতে এই লম্বা দাগটি রাখবেন, যেখান থেকে আপনার ভিডিওটি রানিং অবস্থায় আছে ওই জায়গায় লম্বা দাগটি রাখার পর এই ভিডিও লেয়ারে ক্লিক করবেন, এখন এই স্প্লিটে ক্লিক করবেন। তারপরে এই মাঝখানের অংশের উপরে ক্লিক করে ডিলিটে ক্লিক করে দিবেন। তাহলে আপনার এই দুই ভিডিও ক্লিপের মাঝখানে
মাঝখানের বাড়তি অংশটুকু ডিলিট হয়ে যাবে। এভাবে পর্যায়ক্রমে আপনার দুইটি ভিডিও ক্লিপের মাঝখানে আপনি যে জায়গা থেকে ভিডিওটি স্টপ করেছিলেন ওই জায়গায় যে বাড়তি অংশ থাকবে ওইটি আপনি এভাবে ডিলিট করে দিবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই সম্পূর্ণ ভিডিওতে আমি যে জায়গা থেকে ভিডিওটি স্টপ করেছিলাম ওই জায়গা থেকে কিন্তু আমি এই বাড়তি অংশটুকু ডিলিট করে নিয়েছি। তো আমার এখানে ভিডিওর কিন্তু এতগুলো ক্লিপ হয়েছে, এখানে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড আছে, কোনোটা 4 সেকেন্ড বা 5 সেকেন্ড আছে ভিডিও ক্লিপ। তো আপনিও এরকম ভাবে শর্ট ভিডিও ক্লিপ গুলো রেখে দিবেন। এখন যদি মনে করেন যে আপনার এই ভিডিও ক্লিপের কোন একটি লেয়ার সামান্য একটু বাড়াবেন বা কমাবেন, এজন্য আপনি ওই ভিডিও লেয়ারটিতে ক্লিক করবেন। তারপরে এই ভিডিওর প্রথমে বা শেষে যেখান থেকে বাড়াবেন ওই জায়গা থেকে এভাবে টেনে শর্ট করে দিতে পারেন, আবার লং করেও দিতে পারেন। এভাবে আপনার সম্পূর্ণ ভিডিওটিকে আপনি সুন্দর মতো অ্যাডজাস্ট করে নেবেন। এখন আপনার এই ভিডিওর সাথে আপনার পছন্দের মিউজিকটি অ্যাড করে দিবেন, এজন্য এই অডিও অপশনে ক্লিক করে সাউন্ডে ক্লিক করবেন। তারপরে ফর্ম ডিভাইসে ক্লিক করে এখন আপনার যে মিউজিকটি পছন্দ ওই মিউজিকটির সামনে যে প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করে আপনি মিউজিকটি এখানে অ্যাড করে নেবেন। আর আপনি ইউটিউবে গিয়ে যদি ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে সার্চ করেন তাহলে আপনার সিনেমেটিক ভিডিওর জন্য এই মিউজিক গুলো পেয়ে যাবেন। এখন যদি আপনার কোনো ভিডিও ক্লিপের স্লো মোশন বা ফাস্ট মোশন করতে হয় এজন্য আপনি ওই ভিডিও লেয়ারে ক্লিক করবেন, তারপর নিচে স্পিডে ক্লিক করবেন। এখন এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, নর্মাল এবং কার্ভ। তো আপনি প্রথমে নর্মাল অপশনটিতে ক্লিক করবেন। এখানে আপনি এই অপাসিটি ডান দিকে বাড়িয়ে আপনার সম্পূর্ণ ভিডিওটিকে ফাস্ট মোশন করে নিতে পারবেন, আর অপাসিটি বাম দিকে দিয়ে আপনার সম্পূর্ণ ভিডিওটিকে স্লো মোশন করে নিতে পারবেন। এখন যদি চান যে আপনার ভিডিও ক্লিপের মাঝখানের কিছু অংশ স্লো মোশন থাকবে আবার কিছু অংশ ফাস্ট মোশন থাকবে, এজন্য আপনি এখানে এই কার্ভ অপশনটার উপরে ক্লিক করবেন। তো এখন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ। এখন আপনার এই গোল চিহ্নগুলো উপরে উঠিয়ে দিলে আপনার ভিডিওটি ফাস্ট মোশন হয়ে যাবে ওই জায়গা থেকে, আর গোল চিহ্নটি যদি নিচে নামিয়ে দেন তাহলে আপনার ভিডিওটি ওই জায়গা থেকে স্লো মোশন হয়ে যাবে। তো আপনার ভিডিওটির সাথে যে জায়গায় স্লো মোশন বা ফাস্ট মোশন অ্যাড করবেন আপনি হাত দিয়ে টেনে এই লম্বা দাগটি ওই জায়গায় নিয়ে আসবেন, তারপরে উপরে এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ওই জায়গায় একটি গোল চিহ্ন এরকম ভাবে অ্যাড হয়ে যাবে। এখন আপনি এটি যদি নিচে নামিয়ে দেন তাহলে আপনার এই জায়গা থেকে ভিডিওটি স্লো মোশন হয়ে যাবে, আবার উপরে উঠিয়ে দিলে আপনার ভিডিওটি ফাস্ট মোশন হয়ে যাবে। এভাবে আপনার সম্পূর্ণ ভিডিওর সাথে আপনি স্লো মোশন এবং ফাস্ট মোশন অ্যাড করে নিতে পারবেন। আর এখানে যদি আপনার এই কাস্টম থেকে এগুলো অ্যাড করে নিতে সমস্যা হয় তাহলে এখান থেকে ফ্রি কতগুলো কার্ভ দেয়া আছে এগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন। এগুলোর উপরে যদি আপনি পর্যায়ক্রমে ট্রাই করে একটি একটি করে দেখতে থাকেন তাহলে দেখতে পাবেন যে এখানে তারা যেরকম ভাবে সেট করে রেখেছে আপনার এই ভিডিওর সাথে কিন্তু ওইরকম ভাবে স্লো মোশন ফাস্ট মোশন অ্যাড হয়ে যাবে। তো এগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন। তো সবথেকে ভালো হয় আপনি যদি কাস্টম থেকে এগুলো সুন্দর মতো কাস্টমাইজ করে নিতে পারেন। আর এভাবে আপনার যেখান থেকে মন চাইবে আপনি সেই ভিডিও ক্লিপের সাথে কিন্তু এই স্লো মোশন ফাস্ট মোশন খুব সহজেই অ্যাড করে নিতে পারবেন। আর এই সাথে কিন্তু আমার এই ভিডিও তৈরির কাজটিও কমপ্লিট হয়ে গেল। এখন আমি একটু প্লে করে দেখাই এখান থেকে। এখন আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ করতে হবে, আর ভিডিওটি আপনি এখান থেকে 2K 4K কোয়ালিটি পর্যন্ত এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ করতে পারবেন। এজন্য আপনি উপরের এই অপশনটাতে ক্লিক করবেন, তারপরে এখানে যে তিনটি ফরম্যাট দেখতে পাচ্ছেন এই তিনটি ফরম্যাট সম্পূর্ণ বাড়িয়ে দিবেন, তারপরে সেভ আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওর ভিতরে যদি কোনো জায়গা থেকে বুঝতে অসুবিধা হয় এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখানে মেসেজ করতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।